কৃষি প্রেমী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গত বছর আপনাদেরকে আমাদের সেই সমন্বিত বাগান, যেখানে আমরা বলেছিলাম যে আমরা ঢাকার কিছু ব্যাংকার বন্ধু মিলে দর্শনা পুরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামে 7.5 বিঘার একটা সমন্বিত বাগান করেছিলাম। গত বছর এই বাগানের আপনাদেরকে অনেক আপডেট দিয়েছিলাম যে এটা একটা সমন্বিত বাগান, যেখানে বাগানের চারিপাশে রয়েছে চায়না থ্রি লেবু এবং মূল বাগানে রয়েছে মালটা, দার্জিলিং কমলা এবং বরসুন্দরী কুল। তা আমি গত বছর বাগানের ভিতরে ঢুকে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিতে পেরেছিলাম, কিন্তু এই বছরে আমি এই মাত্র আজকে 25 অক্টোবর 2021 সাল আমি এই বাগানে মাত্র আসলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে কুল গাছের এমন গ্রোথ এবং প্রতিটা গাছে যে পরিমাণ ফুল ও ফল, আমরা জানি না যে আমরা হারভেস্টিং কীভাবে করব। বাগানে ঢোকার মতো কোনো অবস্থা নাই আমাকে, যদিও আমাদের যে দায়িত্ব আছে আমার বন্ধু আলিমও বলেছিল যে গাছের হিউজ গ্রোথ হয়ে গেছে, বাট আমি এখন যা দেখতে পাচ্ছি যে সেটা হলো কি যে বাগানের ভিতরে যে যাবো সে যাওয়ার মতো কোনো পথ নাই। মানে এই কুল গাছ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটা গাছে প্রচুর ফুল এবং ফল, এবং আমরা গত বছর যে হারভেস্টিং করেছিলাম সেই তুলনায় আমার ধারণা এবার 3 থেকে 4 গুণ ইনশাল্লাহ হারভেস্টিং হবে, যদি আল্লাহ পাক আমাদেরকে দেন। এখন আমি যে আপনাদেরকে বাগানের ভিতরে দেখে অন্য গাছগুলো দেখাবো সেটা দেখাতে পারতেছি না, আমি খুব দুঃখিত। তা আমাদেরকে বোধ হয় যেটা করতে হবে, কিছুটা বোধ হয় কুল গাছ ডাল হোক বা কিছু গাছ টোটালি হয়তো উঠাই ফেলতে হবে, এছাড়া আমরা এবছরে হারভেস্ট নিতে পারবো না, কারণ এর ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। আমি নানাভাবে চেষ্টা করলাম, এই সাইডটাতে শুধু একটু একটু ফাঁকা জায়গা পেয়েছি, বাট তাও আমাদের ঠিক এটা বর্ডারের জমির বর্ডার এলাকায় আমি দাঁড়িয়ে আছি আসলে। তা দর্শক বন্ধুরা, ইনশাল্লাহ আমরা আশা করতেছি এবার আমরা একটা চমৎকার হারভেস্টিং পাবো। সেই সাথে আমাদের যে মালটা গাছগুলো আছে, যে তথ্য মতে যে এগুলার বয়স 16 থেকে 18 মাস হলে মালটা আসা শুরু করা হওয়ার কথা আর কি, সে লক্ষ্যে আমরা একটু চিন্তিত এই কারণে যে এই কুল গাছের কারণে আমাদের মালটা গাছ ক্ষতিগ্রস্ত হয় কিনা, সেই লক্ষ্যে আমরা হয়তো কিছু কুল গাছ আমরা হয়তো গ্রাজুয়ালি উঠাই ফেলবো, বিশেষ করে যেখানে মালটা গাছগুলো রাখা আছে বা কমলাগুলো রাখা আছে ওই এরিয়াটা আমরা একটু পরিষ্কার করবো। তো দর্শক বন্ধুরা, আজকের আপডেট এটুকুই ছিল, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। Thank you.